মেট্রো রেলে ভ্যাট আদায় নিয়ে যা জানালো DMTCL। মেট্রো রেলে 15% ভ্যাট আদায়ের বিষয়ে এখনও কোনো প্রস্তুতি নেয়নি ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড। ভ্যাট কমানোর বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে দেওয়া চিঠির প্রতিউত্তরের অপেক্ষায় রয়েছে সংস্থাটি। উত্তরা থেকে আগারগাঁ পর্যন্ত মেট্রো রেল চালু হয়েছিল 2022 সালের ডিসেম্বরে। গত বছর থেকে পুরো দমে মতিঝিল পর্যন্ত চলছে মেট্রো রেল। বাংলাদেশে জঙ্গিবাদের আর উত্থান হবে না, র্যাব মহাপরিচালক। র্যাব মহাপরিচালক ব্যারিস্টার মোহাম্মদ হারুনুর রশিদ দাবি করে বলেছেন, বাংলাদেশে আর জঙ্গিবাদ উত্থান হবে না। আজ সোমবার হলি আর্টিজনে জঙ্গি হামলায় নিহতদের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে গুলশান মডেল থানার সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি। নতুন পেনশনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সুবিধা কমবে। নতুন পেনশন ব্যবস্থায় সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সুবিধা কমবে। শিক্ষকরা তাই নতুন ব্যবস্থাটি প্রত্যাহারের দাবি করেছেন। এই দাবিতে আজ সোমবার থেকে সব সরকারি বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ফ্রান্সে উগ্রপন্থীদের উত্থান, ইহুদিরা দলে দলে ফিরবে ইসরায়েলে। ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের প্রথম দফায় উগ্র ডানপন্থীরা বড় ব্যবধানে জয়ী হয়েছে, আর এর ফলে ফ্রান্সে বসবাসকারী ইহুদিদের মধ্যে অস্থিরতার সৃষ্টি হয়েছে। আশঙ্কা করা হচ্ছে তারা এখন দলে দলে ইসরায়েলে চলে যেতে পারে। যুক্তরাজ্যে জরিপকে পাত্তা না দিয়ে জেতার আশা সুনাকের। যুক্তরাজ্যে 4 জুলাই অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে খুব একটা স্বস্তিতে নেই ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টি। তবে হাল ছাড়ছেন না সুনাক। বিভিন্ন জনমত জরিপে পিছিয়ে তার দল, তবে এসব জরিপকে পাত্তা দিচ্ছেন না তিনি। গতকাল সাংবাদিকদের সুনাক বলেন, জরিপে পিছিয়ে থাকলেও তিনি বিশ্বাস করেন এবারে নির্বাচনে তিনিই জিতবেন। কমলো ডিজেল ও কেরোসিনের দাম। কমেছে জ্বালানি তেল, ডিজেল ও কেরোসিনের দাম। 1 টাকা কমিয়ে বিদ্যমান মূল্য 107.75 টাকা। এই দুই ধরনের জ্বালানি তেলের দাম 106.75 টাকা করা হয়েছে। অন্যদিকে পেট্রোল 127 টাকা ও অক্টেনের 131 টাকা দাম অপরিবর্তিত রাখা হয়েছে। রবিবার সন্ধ্যায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এই সংক্রান্ত নির্বাহী আদেশ জারি করা হয়েছে। নতুন মূল্য আজ সোমবার 1 জুলাই 2024 থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। হোলি আর্টিজানে জঙ্গি হামলা, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় এখনও প্রকাশ হয়নি। গত বছরের 30 অক্টোবর এ মামলার রায় ঘোষণা করেন হাইকোর্ট। রায়ে 7 জঙ্গিকে আমৃত্যু কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। হোলি আর্টিজান বেকারিতে জঙ্গিদের হামলা ও নৃশংস হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় এখনও প্রকাশিত হয়নি। রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের আইনজীবীরা বলেছেন, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর তা পর্যালোচনা করে পরবর্তীতে আইনি পদক্ষেপ নেওয়া হবে। নায়িকা ববির বিরুদ্ধে হত্যা চেষ্টা ও চুরির মামলা, ববির পক্ষেও পাল্টা মামলা। এবার চিত্রনায়িকা ইয়াসমিন হক ববির নামে চুরি ও হত্যার উদ্দেশ্যে মারপিট করার অভিযোগ এনে মামলা করেছেন মুহাম্মদ সাকিবুদ্দৌজা। গত 23 জুন দুপুরে গুলশান থানায় মামলাটি করেন সাকিব। মামলার সত্যতা স্বীকার করেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম। কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ খুঁজে পেল আর্জেন্টিনা, ব্রাজিল এখনও ওঠার অপেক্ষায়। কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের 5 দিন পর প্রতিপক্ষ খুঁজে পেয়েছে আর্জেন্টিনা। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে লিওনেল মেসির দল খেলবে ইকুয়েডরের বিপক্ষে। টেক্সাসের হিউস্টনে ম্যাচটি হবে বাংলাদেশ সময় 5 জুলাই সকাল 7টায়। আর্জেন্টিনা তাদের কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ পেয়ে গেলেও ব্রাজিল এখনও শেষ 8-এ ওঠার অপেক্ষায়। প্রথম 2 ম্যাচে 4 পয়েন্ট তোলা ব্রাজিল বুধবার গ্রুপের শেষ ম্যাচে খেলবে কলম্বিয়ার বিপক্ষে।